পরিষদের সদস্য পাঁচ নম্বর প্যানেল চেয়ারম্যান ওয়ান। আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওনার নির্দেশে চেয়ারম্যান এবং আমরা পরিষদবর্গ যারা আছি আমাদের এলাকায় জনগণ সাথে নিয়ে যে সমস্ত রাস্তা কালভার্ট নিষ্কাশন ড্রেন পানি বাল্যবিবাহ এবং মাদক দ্রব্য সামাজিক যত উন্নয়নমূলক কাজ আছে এটি আমরা মিটিংয়ের মাধ্যমে মিটিং ডাকায় মিটিংয়ের মাধ্যমে দেখছি কোন কোন রাস্তা কোন কোন কালভার্ট কোন কোন নিষ্কাশন আগে জরুরি দরকার। তো পর্যায়ক্রমে প্রতি ওয়ার্ডেই আমাদের আছে একের অধিক অনেক কিছু আছে, তো আমরা পর্যায়ক্রমে করতে করতে প্রায় 75-70% কাজ শেষ করে ফেলছি। এখন আমাদের অসমাপ্ত আরও 30% কাজ বাকি আছে। আল্লাহ যদি বাঁচায় সামনে নির্বাচন, আমি আশা করব আবার নির্বাচিত হলে এই বাকি কাজগুলো করব। আর আমাদের 100% করছি যেটা পানি সামার্সিবল গাইরা বিশুদ্ধ পানি, পানির সামার্সিবল গাইরা আমরা পুরো ইউনিয়নেই পানিটা সুন্দরভাবে প্রতি ঘরে ঘরে পৌঁছাইছি, ঠিক আছে। আর আমরা যেটা বাল্যবিবাহ এটা আমরা রোধ করতে পারছি 100% বাল্যবিবাহ আমাদের মধ্যে নাই। আর আমাদের যে যুব সমাজ, কিন্তু আমাদের ইউনিয়নে বেশিরভাগ ওই আপনার মাদকটা যেটা এটা আমরা অক্ষন্তরে নির্মূল করতে পারি নাই, এটা আমাদের চলছে। এটার জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে তারপরে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের চেয়ারম্যান আমরা মেম্বার যারা আছি এলাকার সমাজের গণ্যমান্য ব্যক্তি লয়া আমরা যতটুকুই করতে পারছি যতটুকুই মানে আমরা এটা শেষ করতে পারি না। আশা করব যে আমাদের যদি প্রশাসন সহযোগিতা করে তাহলে আমরা এই নির্মূল করবো আল্লাহ যদি বাঁচায়। আর বাকি বিষয়গুলো হইল যে আমাদের যে করোনা মহামারী, এই করোনা মহামারীর মধ্যে আমরা বিগত দিনে আমরা যারা মেম্বার আছি আমরা সবাই একটা করে সবাই টাকা দিয়ে একটা ফান্ড করছিলাম, একটা মেম্বার 20,000 করে টাকা দিয়ে একটা ফান্ড করে আমাদের চেয়ারম্যান সাহেব দিছে। দেওয়ার পরে সরকারের সাথে সাথে আমরা ওডি সাথে না অ্যাড করে বাড়ায় দিছে, যেমন সরকার দিছে একটা ওয়ার্ডের মধ্যে 200 জন রে, আমরা আরও ওইটারে সাথে অ্যাড করে 300 জন রে আমরা প্যাকেট খাবার বাড়ি বাড়ি যেয়ে গিয়ে ঘরের দরজায় দরজায় টিউনু ম্যাডামের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমরা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আমরা মেম্বাররা সাথে যাইয়া দিদির মানিয়া তারপর আমরা ঘরে ঘরে খাবার পৌঁছাইছি। এখনও এই মহামারী করোনার মধ্যে যেমন 7 দিন আমাদের লকডাউন দিছে এটার মধ্যে আমরা খবর নিতেছি কে কী কোন পর্যায়ে আছে সেটা আমরা স্বাস্থ্যবিধি মেনে সমাজের দু একজন নিয়ে ফাঁক ফাঁক করে তারপর আমরা খবর নিয়ে যদি দেখি কারো অসুবিধা সেটা আমরা দেখার চেষ্টা করতেছি এবং সেটা আমরা রক্ষা করতেছি। বর্তমান পরিস্থিতি আল্লাহ দিলে ভালো, হ্যাঁ যদি আমরা এইভাবে এই পরিবেশ রক্ষা করতে পারি আমাদের সরকার যেটা অর্ডার করছে তাহলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। যে আমাদের যে থানা প্রশাসনের এরা গাড়ি নিয়ে সমস্ত ইউনিয়নে দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ তারপরে চেকপোস্ট যেই বাজারগুলো আছে ওরির মধ্যে আর বাজারের নির্ধারিত টাইম দিছে 9:00 থেকে 5:00 পর্যন্ত বিধি মাইনা, এই বিধি মানার জন্য আমরা পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ দেওয়া এবং মাইকিং করে এবং প্রশাসন দেয় সাথে নিয়ে আমরা যাতে সরকারি নির্দেশ পালন করতে পারি সেই ব্যবস্থা করে আমরা করতেছি। কারণ আমাদের যে কঠোর নির্দেশ আমাদের এই উপজেলা নির্বাহী অফিসার দিয়েছে মাইকিংয়ের মাধ্যমে আল্লাহর মতে মানুষ সভ্য সেই অবস্থায় আছে অন্তরীরম কারো ঘটনা ঘটে নাই। আমরা তো ছোটোখাটো মানুষ ভাই যান, খেটে খাওয়া মানুষ, ছোটো ব্যবসা ট্যাবসা করি, আল্লাহর সমর্থন অনুসারে এলাকার সামাজিক হিসাবে সমাজ রক্ষা করতে যতটুকু পারি মানুষের জন্য মানুষের সেবায় নিয়োজিত এটা করি আর কি ভাই, সাধ্য মতন আল্লাহ যা তৌফিক দিছে। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।